কাল যেমন কৃষ্ণের কথা শুনেছিল নারদ মুনির কাছে, তো দেখলো মথুরার দ্বার দিয়ে বেরিয়ে এসেছে, নিরস্ত হেঁটে হেঁটে যাচ্ছে আসছে, দেখে বুঝতে পারলে এই হচ্ছে কৃষ্ণ। তো কৃষ্ণকে এইভাবে দেখে, নিরস্ত দেখে, কালযবনও তার হাতের অস্ত্র ফেলে দিল। কৃষ্ণ এগিয়ে আসছে, ও ভাবছে ঠিক আছে আমার সঙ্গে সংগ্রাম করতে আসছে, কিন্তু ওর কাছে কৃষ্ণ ওর দিকে না গিয়ে কৃষ্ণ ওকে অতিক্রম করে সোজা হাঁটতে শুরু করল। কৃষ্ণ হাঁটছে আর কালযবন ওর পেছনে দৌড়েছে, প্রাণপণে দৌড়েও ওর নাগাল পাচ্ছে না, ভাবছে এই ধরে ফেললাম এই ধরে ফেললাম, কিন্তু ধরতে পারছি না। এইভাবে কৃষ্ণ হেঁটে হেঁটে তিনি এলেন সেই পর্বতের গুহাতে যেখানে মুচুকন্দ ঘুমিয়েছিল। কৃষ্ণের প্রতিশ্রুতি ছিল, কালযবন ছিল গর্গমুনির সন্তান, কৃষ্ণের প্রতিশ্রুতি ছিল গর্গমুনির বংশে কাউকে কৃষ্ণ সংহার করবে না, তাই নিজে কৃষ্ণ কালযবনকে সংহার না করে এইরকম একটা আয়োজন করে কালযবনের সংহারের আয়োজন করেছে। মুচুকুন্দ কৃষ্ণ যাচ্ছে, কিছুতেই ধরতে পারছে না, ছুটতে ছুটতে এসে কৃষ্ণ গুহাতে ঢুকলো, ঢুকে সেখানে কাল মুচুকুন্দ ঘুমিয়েছিল, কৃষ্ণ জানত সেটা। মুচুকুন্দ স্বর্গের দেবতাদের হয়ে অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, সে দেবতাদের সেনাপতির পদ নিয়ে। তারপরে যখন কার্তিকেয়র জন্ম হলো, কার্তিকেয়কে দেবতারা দেব সেনাপতি রূপে অধিষ্ঠিত করল, তখন দেবতারা এসে মুচুকুন্দকে বলল যে এখন আপনি অবসর নিন, কেন আমাদের সেনাপতি পেয়ে গেছি, শিব আর পার্বতীর মাধ্যমে। তো যখন তারা মুচুকুন্দকে কিছু বর দিতে চাইল, তুমি আমাদের আপনি আমাদের হয়ে এতদিন ধরে সংগ্রাম করলেন, বলুন আপনাকে আমরা কি বর দিতে পারি। মুচুকুন্দ বললেন আমি এতদিন যুদ্ধ করে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছি, আমি এখন কেবল ঘুমোতে চাই, আর যদি আমার ঘুমটা কেউ অসময়ে ভাঙিয়ে দেয় তাহলে তার প্রতি যখন আমি দৃষ্টিপাত করব সে ভস্মসাৎ হয়ে যাবে। কৃষ্ণ সেটা জানাচ্ছিল, কৃষ্ণ তো সবকিছু জানা আছে, তাই কৃষ্ণ কালযবনকে নিয়ে সেই গুহাতে এলো। কালযবন ভাবল যে এখানে দেখলাম কেউ শুয়ে আছে, তো এই যে এই গুহাতে কে শুয়ে থাকবে, কৃষ্ণই নিশ্চয়ই শুয়ে আছে। তো সে পদাঘাত করে, সেই পদাঘাতে মুচুকুন্দর ঘুম ভেঙে যায়, এবং সে যখন কালযবনের প্রতি দৃষ্টিপাত করে তার ফলে কালযবনের মৃত্যু হল। তারপরে কৃষ্ণ গেল ফিরে মথুরায়, তখন জরাসন্ধ এসেছে আক্রমণ করতে তার সমস্ত সৈন্য নিয়ে। আচ্ছা, কালযবনের সমস্ত সৈন্যদের সংহার হলো, তারপরে জরাসন্ধের সঙ্গে বোঝাপড়া করতে হবে। এখন এইবার যখন এলো জরাসন্ধ সব তার মূল দলবল নিয়ে এসেছিল, শিশুপাল দন্তবক্র, এখন ওদের এখনো মৃত্যুর সময় হয়নি, কেন এদেরকে নিয়ে আরো কিছু কাজ আছে কৃষ্ণের। তাই কৃষ্ণ এবার ওই 18 অক্টোবরের যুদ্ধে জরাসন্ধের সৈন্যদেরকে কৃষ্ণ সংহার করল, এদেরকে রেখে দিল, কেন এদেরকে আরো কিছু কাজ করাবার আছে। তাই জন্য কৃষ্ণ তখন কি করলেন, কৃষ্ণ তখন রণছোড় রণক্ষেত্র থেকে পালালেন, সেটি হচ্ছে রণছোড়। এসে
সংবর্ষণ পর্বতে কৃষ্ণ উঠে গেল, কৃষ্ণ বলরাম। যারা সময় হলো যে ভয় পেয়ে এখন ওরা পর্বতের মধ্যে লুকিয়েছে, ঠিক আছে, এদেরকে এখন আমি খুঁজেও যখন পাওয়া গেল না, তখন ঠিক আছে সমস্ত পর্বতটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও। আর কৃষ্ণ বলরাম তখন কি করলেন, তারা সেই পর্বতের উপরে উঠে পর্বতের সমুদ্রে ঝাঁপ দিয়ে তারা দ্বারকায় পৌঁছে গেল। সেই সূত্রে কৃষ্ণ হচ্ছেন রানছোড়। রান মানে যুদ্ধ, যুদ্ধ থেকে পালিয়ে গেলেন। কৃষ্ণ অর্জুনকে না করলেন, তুমি ক্ষত্রিয়, তুমি যুদ্ধক্ষেত্র যদি চলে যাও তাহলে তোমার অপবাদ হবে, কিন্তু কৃষ্ণ নিজেই কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেল। তো এইরকমই ভগবানের অদ্ভুত লীলা। ভগবান নিজের নিজের সম্মানের হানি হতে ভগবান কোনো ইয়ে করেন না, কিন্তু ভক্তের সম্মানে ভগবান কখনো কোনো রকম আঘাত দিতে চান না। গৌর আমার যেসব স্থানে করিল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরিব আমি প্রণয়ী ভক্ত সঙ্গে। যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু যে যে স্থানে লীলাবিলাস করেছিলেন, সেই সেই স্থানগুলি আমি ভক্তদের সঙ্গে, প্রেমী ভক্তের সঙ্গে আমি ভ্রমণ করব। এখন তোমাদের প্রত্যাবর্তনের সময়, এখান থেকে কোথায় যাবে? ও আচ্ছা, হ্যাঁ, এখান থেকে ট্রেনে কতক্ষণ লাগবে? আচ্ছা, মানে পরশু দিন। আচ্ছা, তোমরা এখানে দুদিন আছো, ভেরি গুড। এখানে কোথায়? মহাকালে তো দর্শন হয়ে গেছে, আমাদের কেউ নিয়ে, তোমার দেখাতে কেউ নিয়ে গিয়েছিল সঙ্গে? কে গিয়েছিল? আমাদেরকে সব দেখিয়েছিল। ওঙ্কার, তারপরে ওঙ্কারেশ্বর যাচ্ছ তোমরা? ওঙ্কার ছাড়ে দুই একজন গিয়েছে আজকে সকালবেলা, আমরা কেউ যাই। ও আচ্ছা, মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গ আছে, তার মধ্যে এই অবন্তি হচ্ছে একটি, ওঙ্কারেশ্বর একটি, বেনারস ইয়েতে কোথায় আছে, বাংলা বেঙ্গলি কোথায়, বেঙ্গলে নেই, ঝাড়খণ্ড, হ্যাঁ, ভুবনেশ্বর তো আছে। আচ্ছা, বৈদ্যনাথ বিহারে পড়ে যাচ্ছে, আমি ও এখন এটা ঝাড়খণ্ড, হ্যাঁ, ওটা গিরিডির কাছে, জসিডি, মধুপুর, হ্যাঁ, মধুপুরের কাছে, ওটা আমি ভাবছিলাম। ওটা আগে কিন্তু বেঙ্গল ছিল, এখন ওটা তারপরে বিহার হয়েছে, ঝাড়খণ্ড হয়ে গেছে। যাই হোক, আমরা আমরাও শিবের ভক্ত, বৈষ্ণবানাম যথাসম্ভব। আমাদের ভক্তি আর তথাকথিত শিব ভক্তের ভক্তির মধ্যে পার্থক্য হচ্ছে যে ওরা কিছু জাগতিক লাভের জন্য ওরা শিবের ভক্ত, আর বৈষ্ণবেরা শিবকে বৈষ্ণব জেনে শিবের ভক্ত। বৈষ্ণবানাম যথাসম্ভব, সমস্ত বৈষ্ণবের মধ্যে অগ্রগণ্য হচ্ছেন দেবাদিদেব মহাদেব। সেই সূত্রে আমরা শিব মন্দিরে যাই, শিবকে দর্শন করি, শিবের কাছে প্রার্থনা করি। কি প্রার্থনা করি? কৃষ্ণ ভক্তি দাও, কৃষ্ণ ভক্তি দাও।
এইটি পার্থক্য। যারা তথাকথিত শিব ভক্ত তারা জাগতিক লাভের জন্য শিবের পূজা করে, যেমন আমরা দেখতে পাই অনেকে রাবণ শিবের ভক্ত ছিল, কিন্তু কি ভক্তির জন্য ভক্ত করেছে? না, শিবের কাছ থেকে, শিবের কাছ থেকে বর লাভ করে বিশ্বজয়ী হওয়ার। তেমনি কার্তবীর্যার্জুন শিবের ভক্ত, এরা সব জাগতিক লাভের জন্য শিবের ভক্ত, শিবের আরাধনা করে। আমাদেরই হচ্ছে, আমরা কেবল কৃষ্ণকে নিয়ে থাকি, আর যারা কৃষ্ণের ভক্ত তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল, তাদেরকে আমরা ভগবান বলে মানি না। যেমন নাম অপরাধের দ্বিতীয় অপরাধটা কি? ভগবানের সমান বলে আমরা তাদেরকে গ্রহণ করি না। খুব ভালো, এখানে এসে কেমন লাগছে তোমাদের? হ্যাঁ, এটা ঘটনাক্রমে হয়ে গেল। হ্যাঁ, আমিও জানতাম না, অবশ্য আমি শুনেছিলাম তোমরা আসবে। আমাকে ওরা বলেছিল যে মায়াপুর থেকে 80 জন তোমরা আসছো এখানে। বানাসুর নামটা আমার মনে পড়ছে, বানাসুর আর শিবের এমন ভক্ত যে শিব তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তাকে সর্বতোভাবে রক্ষা করবে। আর বানাসুরের মেয়ে সঙ্গে কুষার সঙ্গে অনিরুদ্ধর প্রেম, তো বারবার অনিরুদ্ধকে বন্দি করল। সেই খবর নারদ মুনি কৃষ্ণকে জানালেন, সেটা শুনে কৃষ্ণ বলরাম এলেন। আর সেই যুদ্ধে শিবও এসে লড়াই করলেন, শিব না সপরিবারে কার্তিক গণেশ সব এসে শিবের পক্ষ হয়ে বানাসুরের পক্ষ হয়ে যুদ্ধ করলেন। আর সেই যুদ্ধে অবশেষে কৃষ্ণ কী করলেন? তার সুদর্শন চক্র দিয়ে শিবের যে স্থান বারাণসী পুড়িয়ে দিলেন। তখন শিবের চেতনা ফিরে এল, আরে আমি কার সঙ্গে যুদ্ধ করছি, তো আমার প্রভু। এটা কি করে সম্ভব হয় যে শিব সব থেকে পরম ভক্ত, তিনি নিজে ভগবানের সঙ্গে কিভাবে জড়িয়ে পড়ায়? এটা ভগবানের লীলা, এই সমস্ত লীলার মাধ্যমে ভগবান তার শ্রেষ্ঠতা প্রমাণ করছে। যে ভগবানই, যে যদি শিব ভক্তরা মনে করে যে শিব শ্রেষ্ঠ, তাহলে এই লীলার মাধ্যমে প্রমাণ হচ্ছে যে কৃষ্ণই হচ্ছেন শিবেরও আরাধ্য, শিবারাধ্য, শিবেরও আরাধ্য হচ্ছেন কৃষ্ণ, এইভাবে লীলার মাধ্যমে। আর এখানে বুঝতে হবে যোগমায়ার প্রভাবে এই বিস্মৃতি হচ্ছে, ভুলে যাচ্ছে, বুঝতে পারছে না, চিনতে পারছে না। যেমন ব্রহ্মা, কৃষ্ণকে দেখে যখন দেখলো যে অঘাসুরকে কৃষ্ণ সংহার করলো, একটা 7 বছরের ছোট্ট ছেলে, 7 বছরও না, 6 বছর, 6 বছর বয়সে ওরা গাভী চড়াতে নিয়ে যায়। তো সেই একটা 6 বছরের একটা ছেলে, এই যে অঘাসুর যে
যার নাম শুনে দেবতারা পর্যন্ত ভয় কাঁপে, সেই একটা শিশু ওকে সংহার করে দিল। হরি বল, আপনার ফোন যদি করতে হয় বাইরে গিয়ে করুন, তোমাদের দলে নাই। তোমার বানাস ইয়ে ব্রহ্মা দেখছে যে শুধু তাই নয়, অঘাসুরের আত্মা তার ব্রহ্মরন্ধ্র দিয়ে বেরিয়ে এলো, কেন অন্ধ সব কটা দ্বার বন্ধ হয়ে গেছে শরীরের, কৃষ্ণ গলাটা আটকে দিয়েছে, তখন তার আত্মা ব্রহ্মরন্ধ্র থেকে বেরোলো। ব্রহ্মরন্ধ্র থেকে কাদের আত্মা বেরোয়? সিদ্ধ যোগীদের আত্মা ব্রহ্মরন্ধ্র দিয়ে বেরোয়। তো ভগ যদিও অসুর ভগবানের, যেহেতু ভগবানের হাতে নিহত হলো তাই তার এরকম সাধ্য হয়ে গেল, সিদ্ধি লাভ হল। আর শুধু তাই নয়, সে ইয়ে থেকে আত্মাটা যখন কৃষ্ণ বেরিয়ে এলো অপেক্ষা করছিল, আত্মা কৃষ্ণ বেরিয়ে এলো, কৃষ্ণের শরীরে লীন হয়ে গেল। তো কৃষ্ণ ভাবলে কে, ব্রহ্মা ভাবলে কে এই শিশুটা, দেখে তো মনে হচ্ছে 7 বছরের একটা গোপ বালক, অথচ ইয়েকে সংহার করলো, অঘাসুরের মতো এরকম একটা অসুরকে, যার ভয় দেবতারা, যার নাম শুনে দেবতারা পর্যন্ত ভয় কাঁপত। আর সেই অঘাসুরের কে সংহারই কেবল করলো না, অঘাসুর তার শরীরে মিলিয়ে গেল। তাহলে এ কি আমার প্রভু নারায়ণ? ব্রহ্মার তখন ইয়ে হলো, এ কি নারায়ণ? ঠিক আছে দেখি। হংসবাহনে চড়ে তিনি দেখছেন সেই গোপ বালকেরা কৃষ্ণকে নিয়ে খেলতে খেলতে আর কাবিদের নিয়ে যমুনার পাড়ে এলো। যমুনার পাড়ে এসে তারা বনভোজন করতে বসল। ব্রহ্মা দেখছে যে ওরা বনভোজন করছে, একটা ছেলে সে একটা কিছু খেয়ে তার এত ভালো লেগেছে, কৃষ্ণকে বলছে, কৃষ্ণ কৃষ্ণ দেখো আমার মা কি সুন্দর এই মিষ্টি বানিয়েছে, কৃষ্ণ দেখি দেখি, ওই ওর এঠোটা কৃষ্ণ খেয়ে ফেলল। আর অন্য ছেলেরাও যখন শুনলো যে ওই মিষ্টিটাকে কৃষ্ণের পাতে রাখা হয়েছে, তখন কৃষ্ণ কৃষ্ণ ওই পাখিটাকে দেখো, কৃষ্ণের ওদিকে দেখালো পাত থেকে, ওটা তুলে নিয়ে গেল। এই দেখে কৃষ্ণ, ব্রহ্মা ভাবলে এটা কী করে সম্ভব, নারায়ণ তো কারোর এঠো খাবে না, আর নারায়ণের সঙ্গে এ কে এইভাবে আচরণ করতে পারে, তাহলে এ কি নারায়ণ না অন্য কেউ? ঠিক আছে দেখি। ব্রহ্মা গোপ শিশু ইয়ে গাভীদের গোবৎসদের হরণ করল, তার হঠাৎ দেখলো যে আরে একটাও গরু নেই ওখানে, বাছুর নেই। তখন কৃষ্ণ বলল, তোমরা খেতে থাকো, আমি গিয়ে দেখছি, ওরা নিশ্চয়ই জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। কৃষ্ণ খুঁজতে গিয়ে দেখলো কোথাও সেই গোপ শিশু ইয়েগুলো বাছুরগুলো নেই। কৃষ্ণ ফিরে এসে দেখে আরে সমস্ত গোপ বালকেরাও নেই ওখানে, আর ব্রহ্মা তাদেরকেও চুরি করে নিয়ে গেছে। তো কৃষ্ণ ভাবলেন ঠিক আছে কী হলো এটা দেখি। কৃষ্ণ দেখলেন এটা ব্রহ্মার কীর্তি। আচ্ছা ব্রহ্মা তুমি দেখতে চাও আমি কে, ঠিক আছে আমি তোমাকে দেখিয়ে দেব। কৃষ্ণ তখন কী করলেন, সমস্ত গোবৎস এবং সমস্ত গোপ বালকদের বিস্তার করে করলেন। এখন এইভাবে ব্রহ্মা আমাদের, তিনি আমাদের সম্প্রদায় আচার্য, আমরা ব্রহ্মার, হ্যাঁ ব্রহ্মা শ্রেষ্ঠ ভক্ত।